লুয়ানস্কে যুদ্ধে চেচেন সেনাদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ইউক্রেন যে প্রচার চালাচ্ছে তা ভিত্তিহীন বলে জানিয়েছেন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের রুশপন্থী নেতা রমজান কাদিরভ। মঙ্গলবার মধ্যরাতে তার টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে তিনি ইউক্রেনের দাবি নাকচ করে দেন। এর আগে ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছিলেন তাদের ইউনিট ধ্বংস হওয়ার সময় অন্তত 30 চেচেন যোদ্ধা নিহত হয়েছেন এবং আরও 15 জন আহত হয়েছিলেন। কাদিরভ বলেন, শত্রুদের প্রোপাগান্ডা চ্যানেলগুলো মিথ্যা গল্প তৈরি করছে, এখন তারা লিসিচানস্কের কাছে শতাধিক চেচেন যোদ্ধা নিহত হওয়ার কথা লিখছে, এটি সত্য নয়। তিনি বলেন, আমাকে সরাসরি রেকর্ড সেট করতে দিন, উপরোক্ত জেলায় আমাদের একজন যোদ্ধাও নিহত হয়নি। তিনি দাবি করেছেন, চেচেন স্কোয়াডগুলো ইউক্রেনে খুব ভালো যুদ্ধ করছে, তার সেনারা ইউক্রেনীয় বাহিনীর জন্য আরও বিস্ময় তৈরি করছে, এগুলো শুধু মুখের কথা নয়, তারা করে দেখাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর 74টি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন এ সংক্রান্ত একটি ডিগ্রি জারি করেছে। যুক্তরাষ্ট্র ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বুলগেরিয়া, ব্রিটেন, জার্মানি, কানাডা, লিথুয়ানিয়া, স্লোভাকিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, মন্টেনিগ্রো ও এস্তোনিয়ার অস্ত্র তৈরি প্রতিষ্ঠান রয়েছে। এটা রাশিয়ার দ্বিতীয় নিষেধাজ্ঞার তালিকা। এর আগে গত মে মাসে প্রথম তালিকা প্রকাশ করে মস্কো। অপরদিকে কিয়েভের বাহিনী মঙ্গলবার দক্ষিণ ইউক্রেনের 2টি রুশ গোলাবারুদের গুদাম ধ্বংস করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। বুধবার দক্ষিণ ইউক্রেনের অপারেশনাল কমান্ড ফেসবুকে এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, ধ্বংস করা গুদামগুলো স্নিহুরি, ভোকাব, মাইকোলাইব অঞ্চল এবং প্রতিবেশী খেরসনের কেস্ট্রোমকা অঞ্চলের ছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, গত 24 ঘন্টায় দক্ষিণ ইউক্রেন জুড়ে রুশদের ক্ষতি হওয়া অস্ত্র তালিকা করা হয়েছে, যার মধ্যে রয়েছে 4টি ট্যাঙ্ক, একটি টর M2 যেটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, একটি একিয়া স্বচালিত হাইটজার, 2টি মর্টার এবং 9টি সাঁজোয়া যান। কমান্ড স্ট্যাটাসে আরও বলা হয়েছে, এ অঞ্চলে গত 24 ঘন্টায় প্রায় 55 রুশ সেনা নিহত হয়েছেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনী ইউক্রেনের হয়ে যুদ্ধ করা কর্মীদের খুঁজে বের করছে এবং মোবাইল টাওয়ার ভেঙে তথ্যের চ্যানেলগুলোকে ব্যাহত করার চেষ্টা করছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ দখলকারীরা স্থানীয় জনগণের জন্য অসহনীয় জীবনযাত্রার পরিস্থিতি তৈরি করছে।